একটা বীজগণিতের সূত্র, আজকে সময় কম, খালি কয়েকটা সূত্র বলে শেষ করব। বীজগণিতের সূত্র শিখলে আমরা যেমন অঙ্ক সব করে ফেলতে পারি, এই সুন্নত বেদাতের সূত্রগুলো জানলে আমরা বাড়িতে বসে অঙ্ক করে সব বাহির করতে ফেলতে পারবো যে আমাদের সমাজে যা চলতেছে ইবাদতের নামে, কোনটা সুন্নত কোনটা বেদাত। এক নম্বর সূত্র হইল সুন্নত দুই প্রকার, সুন্নতে ফেলিয়া সুন্নতে তারকিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইবাদত যেখানে যে সময় করেছেন বা করতে নির্দেশ দিয়েছেন, করার অনুমোদন দিয়েছেন, এটা করাটা সুন্নত। আর যেই ইবাদতটা করেন নাই বা করতে নিষেধ করেছেন বা নিষেধ করেন নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেন নাই, এইরকম ইবাদতটা না করার নাম সুন্নত। যেমন একটা উদাহরণ দিলে আমাদের কাছে স্পষ্ট হবে, পাঁচ ওয়াক্ত সলাতের নামাজের আজান দেওয়া হয়, আজান দেওয়াটা সুন্নত, কিন্তু ঈদের নামাজের কোনো আজান দেওয়া হয় না, জানাজার নামাজের কোনো আজান দেওয়া হয় না। এখন আমি যদি বলি আজান দেওয়া কি গুনার কাজ, আজান তো ভালো কাজ, আজান যত দিবেন তত সওয়াব, এবং মুয়াজ্জিনের এত ফজিলত, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন্নাসে আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গাঁট, মুয়াজ্জিন সাহেবের গলা লম্বা হয়ে যাবে। তাহলে আজান যত বেশি দিতে পারবেন তত ভালো, আজান যতদূর শোনা যাবে, যত মাখলুক আজান শুনবে, কিয়ামতের ময়দানে সবাই সাক্ষী দিবে, তাহলে আজান বেশি বেশি দেওয়া ভালো না? তাহলে আমরা ঈদের নামাজে বাদ দিব কেন, ঈদের নামাজেও আজান দিব, জানাজায়ও আজান দিব, দেওয়া যাবে? কিন্তু বাংলাদেশে যদি কোন ভাই ঈদের নামাজে দেওয়া যাবে না, তুমি আজান দিলে গুনাহ হয় নাকি? আজান একটা ভালো কাজ, যত দিব তত সওয়াব, এটা কি খারাপ কাজ দেখি? এটা দিলে অসুবিধা কোথায়? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজে আজান দেন নাই, ঈদের নামাজে দেন নাই, সুতরাং কিয়ামত পর্যন্ত ঈদের নামাজে জানাজার নামাজে আজান দিলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। যদি কেউ মনে করে এটা তো ভালো কাজ, এটার নাম বেদাত, আজান দিও জাহান্নামে যাওয়া লাগবে, আজান দিও গুনার কাজ। বাংলাদেশে জানাজার আগে পরে, জানাজার আগে মানুষ এটা কেমন ছিল সবাই কয়, খুব ভালো ছিল, চোর মূল্যও ভালো ছিল, সন্ত্রাসী মূল্যও ভালো ছিল, সব ভালো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জানাজা জিজ্ঞাসা করেন নাই মানুষ এটা ভালো ছিল না খারাপ ছিল। তারপরে জানাজার নিয়ত নামাইতোয়ান, তারপরে কি ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারদিল কাফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়াদদুআউ লিহাযাল মাইয়্যিতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। কত বিশাল নিয়ত দেখছেন, বিশাল নিয়ত করা যাবে কিন্তু প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়া যাবে না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া কোনো সলাতে হবে না। এইটা যখন আপনি বলবেন, বলবে যে না এটা তো সলাত না, এটা দোয়া, তো যদি এটা দোয়া হয় তা আপনি নিয়ত বানালেন কেন? সলাতিল জানাজাতে ফারদিল কিফায়াতে, এখানে আপনি সলাতিল জানাজা বলতেছেন, আবার বাংলা শিখাইতেছেন যে আমি এই ইমামের পিছনে চার তাকবীরের সাথে সলাতুল জানাজার ফরজে কিফায়ার নামাজের নিয়ত করলাম, বারবার বলতেছেন জানাজার নামাজ সলাতুল জানাজা, সূরা ফাতিহা পড়তে গেলে কয় না 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 এটা সলাত না এটা দোয়া, এই জন্য এখানে সলাত সূরা আল ফাতিহা পড়া যাবে না। অথচ আপনি আগে দিয়ে এত লম্বা একটা কঠিন নিয়ত বানাইলেন, বাংলাদেশের 90% মানুষ জানাজার এই নিয়ত জানে না, কারণ এটা এত কঠিন, এটা মুখস্থ করা খুব জটিল, এটা কিন্তু নামাইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিত্তার মতো না, এটা কিন্তু খুব জটিল, জানাজারটা কিন্তু আরো জটিল, এই জন্য এটা বাংলাদেশের কেউ পারে না। এবং অনেক মসজিদের ইমাম সাহেবকে যদি একটু সাহস করে জিজ্ঞাসা করতে পারেন, বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবও পারেন, এটা এত জটিল নিয়ম।
এই জন্য এটার বর্তমানে বাংলা ভার্সন বাইর হয়েছে, এটা কঠিন হওয়ার কারণে এটার বাংলা ভার্সন আছে। এই জন্য জানাজার নামাজের আগে দিয়ে শিখাই দেওয়া হয় যে ভাইয়েরা শুনেন, যারা আরবি পারেন না তারা এইভাবে এইভাবে বাংলা নিয়ত করবেন। তাহলে এই যে জানাজা শুরু হচ্ছে সুন্নাত বহির্ভূত বেদাত দিয়ে, আচ্ছা জানাজা শেষ হয়েছে, সালাম ফিরেছে, সালাম ফিরানোর পরে আবার শুরু হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি, জানাজার পরেও বালাগাল উলা, মানে কবর মাইয়েতে কবরকে রাখবো, কবরের মধ্যে মাইয়েতকে, তার আগে তারে বালাগাল উলা শুনাই দিব যে মিয়া কবরে যাইতে হইলেও বালাগাল উলা নিয়ে যাইতে হইব, কারণ মুনকার নাকিরের কাছে বালাগাল উলা না গেলে খবর আছে, এই জন্য বালাগাল উলা শুনেই তারপরে দাফন করে, আবার জানাজার পরে আবার মুনাজাত করে। কি ব্যাপার ভাই, আবার লম্বা মুনাজাত কেন? জানাজা তো হইলো, জানাজা আপনি বললেন যে এটা দোয়া, আমি বললাম এটা সলাৎ, আপনি বললেন না না এটা সলাৎ না এটা দোয়া, এই জন্য সূরা আল ফাতিহা পড়া যাবে না, তো এত লম্বা দোয়া করলেন আবার কিসের দোয়া? সালাম ফিরানোর পরে আবার দোয়া। এই যে দেখেন জানাজার আগে পরে কতগুলো বেদাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম এগুলো করেন নাই। এখন যদি কয় মিয়া মুনাজাত করলে অসুবিধা কি, দোয়া করলে অসুবিধা কি? আপনি যখন কবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পরে মুনাজাত করে নাই, কয় মিয়া দোয়া করলে অসুবিধা কি? আর দোয়াও হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত, দোয়া যত করবেন তত সওয়াব, যত করবেন তত লাভ, দোয়া করলে অসুবিধা কি? সেই জন্য আমি বলি যে ভাই ঠিক আছে দোয়া তো করি সব জায়গায়, তা আমার একটা মাসালা বলে দেন। কি মাসালা? যে আমি টয়লেটে যাব, টয়লেটে যাওয়ার আগ দিয়ে তখন কিন্তু মুহূর্তটা খুব বিপদের মুহূর্ত, অসহায় মুহূর্ত, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময়, দোয়া কবুল বেশি হয় কোন সময়? বিপদের সময়, অসহায় সময়, কঠিন মুহূর্তে, ওইটা একটা কঠিন মুহূর্ত দোয়া কবুলের সময়। তা আমি টয়লেটের সামনে গেলাম, যাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় প্রথমে টয়লেটে যাওয়ার নিয়ত করলাম, নাওয়াইতুয়ান আজহাবা ইলা বাইতিল খালা নিয়ত করে নিলাম। নিয়ত করার পরে আমি দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। দোয়া করার পরে আমি বললাম, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢোকার নিয়ত করতেছি, রাব্বুল আলামিন টয়লেটের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করুন, রাব্বুল আলামিন আমার টয়লেটটা সহজ করে দেন, আয় আল্লাহ টয়লেটের সমস্ত ঝামেলা থেকে আমাকে মুক্ত করে দেন, আয় আল্লাহ আমার পরিবার পরিজনের মুক্ত করে দেন, আমার জিন্দগির গুনাগুলো মাফ করে দেন। অনেকক্ষণ ধরে দোয়া করলাম, দোয়া করে এবার টয়লেটে গেলাম, সওয়াব হইব না গুনাহ হইব? বলেন গুনাহ হইব কেন? আমি দোয়া না করছি, খারাপ কিছু করছি? দোয়া করলে তো ইবাদত, দোয়া করলে সওয়াব, আরো আমি গুরুত্বপূর্ণ মুহূর্তে দোয়া কবুলের সময় দোয়া করছি, একটা গুরুত্বপূর্ণ অবস্থানে সবার সওয়াব হবে? হবে না, গুনাহ হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অসংখ্যবার টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ছেন, বের হওয়ার সময় দোয়া পড়ছেন, কিন্তু আমার এই সূরতে হাত তুলে নিয়ত করেন নাই, দোয়া করেন নাই। এই জন্য এখানে এই সূরতে দোয়া না করাটাই ইবাদত, না করাটাই সুন্নাত, করলে এটা বেদাত। ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ এত বছর 10 বছরের উপরে জামাতে ইমামতি করেছেন, ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে জিকির করছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে এই সূরতে দোয়া করেন নাই, কয় মিয়া দোয়া করলে অসুবিধা কি? অসুবিধা আমার রাসূল করেন নাই, আর কোনো অসুবিধা নেই, অসুবিধা একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করেন নাই, বাস, এর বাইরে আর অসুবিধা খোঁজা দরকার নাই। প্রত্যেকটা ইবাদত যদি আমরা এইভাবে চিন্তা করি যে একই ইবাদত আজান, অথচ এক জায়গায় দিলে সুন্নাত আরেক জায়গায় দিলে বেদাত, এজন্য সব জিনিস সব জায়গায় লাগাই দেওয়া যাবে না। কিন্তু সমাজের মানুষ মনে করে মিয়া এটা তো ভালো জিনিস, ভালো জিনিস করলে অসুবিধা কি? এজন্য বুঝতে হবে কোন কোন জায়গায় কোন জিনিস করা সুন্নাত, কোন জায়গায় সেটা ছেড়ে দেওয়াটাই সুন্নাত। 2 নম্বর সূত্র।